গভীর রাত ঘড়ি কাটায় সময় প্রায় তিনটা ছুঁয়ে ছুঁয়ে। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘটনা রাজধানী আগরতলা আখাউড়া রোডের রাজ্য পুলিশের সদর দপ্তরের ঠিক উল্টো দিকের শিবালয় অ্যাপার্টমেন্টের তিনতলায়। এই অ্যাপার্টমেন্টের তিনতলায় থাকেন স্বামী স্ত্রী। স্বামী ডাক্তার বিশ্বজিৎ সূত্রধর, স্ত্রী রূপা সূত্রধর। নিচের দোতলার ঘরে বসবাস করেন ডাক্তার বিশ্বজিৎ সূত্রধরের বৃদ্ধা মা। বৃদ্ধাকে দেখভালের জন্য সাথে থাকেন একজন আয়া। নিঝুম রাতে তিনতলা ফ্ল্যাট থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ এতটাই প্রকট ছিল যে আশেপাশের বাড়ি ঘরের মানুষজনেরাও ঘুম থেকে জেগে ওঠেন। সংশ্লিষ্ট শিবালয় অ্যাপার্টমেন্ট সংলগ্ন এক ফ্ল্যাট বাড়ির মালিক জানান, বিস্ফোরণে প্রচণ্ড শব্দে ঘুম ভাঙে তার। প্রথমে মনে হয়েছিল ভূমিকম্প, কিন্তু সংশ্লিষ্ট ফ্ল্যাটের নিচ থেকেও বাঁচাও বাঁচাও চিৎকার শুনে তিনি নিচে নেমে এসে দেখেন তিনতলার দেওয়াল ভেঙে মাটিতে আছড়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন চিকিৎসক এবং ওনার স্ত্রী। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রাও। তারাই আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি। হঠাৎ আমার ফ্ল্যাটটা ঠিক এই পেছনেই চারতলায়, ওনার বাড়িটা তো পেছনেই। আমার হঠাৎ একটা মনে হলো বিষয়টা ভেঙে চুরে পড়েছে। ইনিশিয়ালি আমি ফিল করলাম যে ঝড় বৃষ্টি হচ্ছে, তো বিষয়টা বোধহয় কোথাও ভেঙে টেঙে জানলার দল কিছু ভেঙে পড়েছে। হঠাৎ আমি তারপরে বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুম থেকে পেছনে তাকিয়ে পেছনে দোতলা বাড়ি থেকে, আমাদের এই পাশের দোতলা বাড়ি থেকে বলছে ফ্ল্যাটে বোধহয় কেউ নাই, সব শেষ, ফ্ল্যাটে বোধহয় কেউ নেই, সব শেষ। তখন আমি ভাবছি বোধহয় ভূমিকম্প হয়েছে। এবার ঘরের মধ্যে আমি তাকিয়ে দেখছি কোথাও ফেটেছে ফুটেছে কিনা। দেন দেন আমার মিসেসকে বাচ্চাকে বললাম চলো তাড়াতাড়ি নিচে নামতে হবে। তো দরজায় তালা মারা আমি নিচে নামলাম, দৌড়ে আমি একাই নিচে নামলাম। নিচে নেমে দেখি এখানে দুটো লোক পড়ে আছে, মানে পড়ে আমাকে, মানে আমি মানে বাঁচাও বাঁচাও শব্দ শুনে আমি কাছে গেলাম, গিয়ে দেখি দুটো লোক পড়া। আমি বললাম আপনারা এখানে কী করে এলেন? বলে আমরা পড়ে গেছি, আমরা পড়ে গেছি। তখন আমি রাস্তায় বেরিয়ে চিৎকার করলাম, তারপরে লোকজন আসলো, তারা তারপরে ফায়ার ব্রিগেডে খবর দিল, লোক নিয়ে গেল। ওনার নাম কী ছিলেন যে প্রবেশ করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ? ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, সংশ্লিষ্ট ফ্ল্যাটের গ্যাস সিলিন্ডার সঠিক অবস্থানে ছিল, কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় ছিল ঘরের এসি মেশিন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ আধিকারিক জানান, এসি মেশিনের বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, আহত স্বামী স্ত্রীর দেহে কিছুটা বার্ন ইঞ্জুরি রয়েছে। একটা ব্লাস্ট হয়েছে, তো কেউ খবর পাওয়া আমরা সেখানে এসে দেখি যে বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই, তো খবর কিন্তু আমরা দেখছি কী হয়েছে। মূল রহস্যটা তো বের হয়নি, প্রাথমিক তদন্তে কী বেরিয়েছিল, মানে কিছু তদন্ত অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে, মনে হয় থান্ডারিং বা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু ইনসিডেন্ট হয়েছে। তো গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি, এগুলো সেফই রয়েছে। তো মনে হচ্ছে এসব থেকে কোনো কিছু হয়েছে, তো বাকিটা পরে বোঝা যাবে। কয়েকজন আহত হয়েছে, তাহলে কীরকম আছে? দুজন এখন সম্ভবত দুজন বার্ন ইঞ্জুরি, এখন জিবিবি হসপিটালে তারা রেফার হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। উল্লেখ্য, পুলিশের সদর দফতরের অবস্থানের কারণে এক প্রকার নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত সংশ্লিষ্ট এলাকাটি। আর এই এলাকায় এমন একটি ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।